মনে হলো আমার কথা? আমি তো ভাবলাম যে অফিসের চাপে আলো ভর্তি হয়ে গেছো। হ্যাঁ, আলো ভর্তি হয়ে গেছি। আমি রাতে চার্জ দিতে ভুলে গেছি, আর দুপুরের পরে এমন একটা কাজের চাপে পড়লাম না, আর আমি কোনো কিছু করতে পারিনি। আর আমি দাঁড়িয়েছি তো দাঁড়িয়ে আছি, ওনার কোনোই পাত্তা নেই, ফোন করছি কল যাচ্ছে না। আমার শাশুড়ি তো প্রায় বলে তার এই ছেলেটি নাকি সবচেয়ে খানদানি পরিবারে বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ ফারুক বল। না না ভালো আছি, তোরা কেমন আছিস? হ্যাঁ, মা কেমন আছে? ও বাবা ঠিক মতো হাঁটাহাঁটি করছে তো? শোনালো লেখাপড়া? মা কোথায়? মা কে? হ্যাঁ সালাম আলাইকুম মা, তুই ভালো তো? হ্যাঁ বৌমা ভালো আছে। হ্যাঁ সোম ভালো আছে, আসবো মা আসবো আসবো, সোমবার পরীক্ষাটা শেষ হোক। হ্যাঁ জি জি। আহা মা তুমি কাঁদছো কেন বলো না, ধরো এরকম পাগলামি করলে হয় বলো। কত দরকার মা? আচ্ছা ফারুক আর সোনালুর ফর্ম ফিল আপ তো? আচ্ছা ঠিক আছে, আমি 15,000 টাকা পাঠাচ্ছি। আচ্ছা মা তুমি একটু বাবার দিকে খেয়াল রেখো, তোমার শরীর ভালো তো মা? পায়ের ব্যথাটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসবো 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 মা আসবো, একদম সময় পায় না। আচ্ছা দেখি, রাখি মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল। প্রতিটা মাসে তাদের কোনো না কোনো বাবদ লেগেই আছে। আমার কোনো সমস্যা নেই, ঢাকা শহরে থাকছি এতগুলো দিন হলো, এখনো নিজের একটা ফ্ল্যাট হলো না আমার। ঢাকা শহরে 70% মানুষ ভাড়া বাড়িতে থাকে, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না, অসুবিধা হচ্ছে না? দেখো কে কোথায় থাকছে না থাকছে সেটা আমার দেখার বিষয় নয়, আমি কালকেই ফ্ল্যাটের বুকিং দেব। ফ্ল্যাট কেনার মতো টাকা আমার কাছে না। কেন, একটু আগে তো টাকার বন্যা হয়ে যাচ্ছিল এই বাড়িতে। হ্যাঁ 15,000 টাকায় তোমার যদি ফ্ল্যাট বুকিং দেওয়া সম্ভব হয় ফ্ল্যাট বুকিং দেবো, মাকে আমি টাকা পাঠাচ্ছি। দুধের স্বর না বাতের মানের স্বর যান রাস্তা মাপেন। বোয়াই আমার বুঝি নাম নাই, আমার নাম হইলো মুসাম্মদ পরিমন, আমি হ্যাগো ব্যবাক্তের চিনি, সাসা মামা কাহা জেঠা দাদা পরদাদা হ্যাগো চিনি। আচ্ছা আচ্ছা পরিমন বোয়া, তুমি আমাকে চিনতে পারোনি, আমি ওদের চাচা হই, মালয়েশিয়াতে ছিলাম তো তাই তুমি দেখোনি। কি কইলেন, কোন শিয়াল হুনে জাত শিয়াল পাতি শিয়াল খ্যাক শিয়াল ব্যাবা খিয়ালের নাম শুনছি,
মাল শিয়ালের নাম তো হুন নেই কে এই এই বোটাকে কে রেখেছে আজই তোর চাকরি মাঠ চাকরি নট আমার আপনি থিয়া কত বড় বড় আমার চাকরি খেবার চাইছে হেরাই পারে নাই আপনি কোন হাঙ্গার মাল শিয়াল যা আমার চাকরি খেবার চান আচ্ছা তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই এই মিষ্টির প্যাকেট আর ব্যাগটা নিয়ে ভিতরে যাও হ্যাঁ খালাম আপনি আমারে গুন্ডাগাজি পাইছেন হ্যাঁ আপনি ওই ব্যাগের ভিতরে কি আনছেন আমি বুঝি জানি না বোমা বানিয়ে আনছেন আমি অখনি পুলিশে খবর দিব আরে এই বউ তো বড় খারাপ আমাকে পুলিশের ভয় দেখায় খালান আমার মতো সুন্দরী যুবতী দেই হ্যাঁ বাড়ির ভিতরে হান দেই বসছেন আমি বুঝি বুঝি না না তুই সুন্দরী যুবতী তাহলে বান্দরীটা কে কি আমার তুমি বুড়ি কইলে আমি বান্দরী খারাপ তোমার আমি মজা দেখাইতেছি দাঁড়া এক মিনিট হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এই কি এক বোয়া রেখেছিস বাসায় আমাকে কোনো কথাই শুনছে না আমাকে বসতে দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই কথা বল হ্যালো হুম মামা মানে আমাকে সাসা 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 যান ভুল হয়ে গেছে গা আমার মাফ করে দিলেন ইয়ে সাসা আপনি জানি কেরা বাই যান ও আপনি তো মাল শিয়াল সাসা চলেন সাসা ভিতরে চলেন আহ রতন চাচা তুমি বাইরে থেকে কবে ফিরলে এই তো 6 মাস হয়ে গেল তা 6 মাস তুমি 6 মাস পরে এলে আমাদের দেখতে হ্যাঁ আচ্ছা তোমার কি একবার আমাদের কথা মনে পড়ে মানে বাবা অনেক মনে পড়ছে বিদেশ হলো পরবাস নির্বাসন জেলখানা দেশে ফিরলাম ভাত খেলাম পেট ভরে শাক খেলাম লাউ খেলাম সুরকির ভর্তা তাও খেয়েছি ভাবি তাও তারপর আবার ঘুমালাম আবার ঘুমালাম এই করে 6 মাস কেটে গেল বাহ তুমি তো এই করে সারাটা জীবন কাটিয়ে দিলে ঘর সংসার করলে না টাকা উড়ালে আয়ু কমালে আমার কথা বাদ দাও আমি একা মানুষ যেখানে রাত সেখানেই খা একটা পেট হয় চিট না লেখা কেটে যাবে চিটি চিটিং বাজি কি আর ভাবি তুমি তুমি তো সারা জীবন একই রকম থাকলে বদলালে না তোমাদের মিরপুরে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এই যে মার্কেট হয়েছে তারপরে 5-তলা 6-তলা বাড়ি হয়েছে 6.5-তলা বাড়ি হয়েছে এই তোরা তোদেরটাও তো করে ফেলতে পারতি হ্যাঁ করে ফেলবো আসলে এতদিন ওই আমাদের লেখাপড়া সোনার বিয়ে বাবার অসুখ মৃত্যু এবার ইনশাল্লাহ দুবে মিলে সব কিছু করে ফেলবো থাক চলেই তো যাচ্ছে চলছে মানে এই যে এলাম আমি এখন থাকবো কোথায় কোথায় মানে আমাদের সাথে আমরা যেভাবে থাকি সেভাবেই তুমি থাকবে রতন চাচা তুমি দেখি মালের সাথে থেকে স্মার্ট হয়ে গেছো হ্যাঁ লাল ফতুয়া নীল জিন্স কেস ভাবি এই চামুড়ি আনো তো অধিবেশনটা কিন্তু জমছে না চাচা মুড়ি খাবে ভালো কথা কিন্তু মুড়ি খেতে হলে আমাদের বাংলাদেশের এক নম্বর খাঁটি ইউরিয়া মেশানো সার অবশ্যই খেতে হবে বুঝছো এক নম্বর খাঁটি সরিষার তেলে মুড়ি মাখানো আবার খেয়াল করে মুখটুর জন্য ছিঁড়ে না থাকে আরে এই শহরে ভালো মুড়ি পাবে কোথায় সে তুই গ্রাম থেকে খাঁটি মুড়ি এনেছিস না ওগুলো বানিয়ে দিচ্ছি ঠিক আছে মা আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি রতন চাচা তুমি এবার দয়া করে বিয়ে করে সংসারে থাকো আচ্ছা আমরা কি দেখব ইম্পর্টেন্ট কথা চাচি ভাবি এ কি বলে শুনেছো নতুন চাচি মানে আগে কি পুরনো কিছু ছিল নাকি না আমি বলতে চাচ্ছিলাম ইম্পোর্টেড না মালয়েশিয়া থেকে না মানে নতুন চাচি মানে আমাদের স্বদেশে আর কি বুঝো তো আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে আমাদের আমি বিয়ের সাথে না করি বা তুমি যদি বিয়ে না করো তাহলে আমরা বিয়ে করবো কি হবে বলো বিয়ে তাও আবার আমার এই শেষ বেলায় আচ্ছা এগুলো সব বাদ দে না অন্য কথা বলি আয় আরে অন্য কথা বলে এই শেষ বেলায় তোমার কি বয়স হয়েছে নাকি
তুমি লাল ফতুয়া জিন্সের প্যান্ট এগুলো পরে বসে আছো, এখনো তুমি বলো তোমার শেষ কি করে হয়? আমি কতদিন তোমাকে দেখি না, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না জানো, আমার খুব একা একা মনে হয়, মনে হচ্ছে আমি মরুভূমিতে একা, চারদিকে শুধু বালু আর বালু। আর কি মনে হয় জানো, আমি সমুদ্রের মাঝখানে আর চারদিকে শুধু সমুদ্রের পানি, শুধু পানি আর পানি। জান তুমি কালে এসো না, কতদিন তোমাকে দেখি না জান। জান একটা গানের কথা খুব মনে পড়ছে, গান শুনবা? কতদিন দেখিনি তোমারে মনে পড়ে আছো মুখখানি, আমি স্বপ্ন রোপণ করি ফাইলে, তুমি এলে নিপুণ কর্মজার, এতক্ষণে সময় হলো আসিবার। তুমি কবি টবি ছিলে নাকি? না, কবি ছিলাম না গো, তবে প্রচুর কবিতার বই পড়ি, সংগ্রহে অনেক কাব্য গ্রন্থ আছে, চাইলে পেতে পারো। কবিতা? ওরে বাপরে, আমি কবিতা টবিতা কিচ্ছু বুঝি না, গল্প উপন্যাস পড়ি এবং তা প্রচুর কিনেও রাখি ঘরে। শোনো, কখনো কবি টবি কবিতা টবিতা এভাবে বলবে না, বলবে কবি এবং কবিতা। আমি নিশ্চিত তুমি কবি ছিলে, নাহলে কবি এবং কবিতার প্রতি এমন হৃদয় ছেঁড়া টান কেন? শোনো, সবাই কিন্তু কবি নয়, কেউ কেউ কবি। সবার কাছে কবিতা ধরাও দেয় না, খুব সাধনায় দেখা মেলে তার। তার মানে তুমি কবি? তোমার প্রেম যদি তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে ফিরে আসতেও পারে। কবিতা যদি ছেড়ে যায় আর ফিরে আসে না। কবিতা বড় অভিমানী, কবিতাকে লালন করতে হয় বুকের গভীরে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, বিশুদ্ধ প্রেমের শুদ্ধ ওমে। তুমি কবি? না, আমি কবি না, অনেক সাধনা করে ওকে বসে রাখতে পারিনি, আমাকে ছেড়ে চলে গেছে। ওর বসবাস এখন আকাশের ওপারের আকাশে, আর আমার বসবাস এই হিসেবের জঞ্জালে। আমি কি তোমার মনটা খারাপ করে দিলাম? না, বরং কবিতাকে স্মরণ করতে পেরে ভালোই লাগলো। চলো। রাফাতের হয়েছেটা কি?
ওই শালাই ওই দিনের খাওয়াটা কি বেশি হয়েছিল নাকি বদ হজম হয়েছে না না ঠিকই আছে আজ একবারও দেখা হয়নি নিশ্চিত তুই যেরকম একটা হ্যান্ডসাম ছেলে সবসময় লাইনে আট দশটাকে রেখে দিবি আগমন নির্গমন রাখবাটা তোর দুঃখবোধ তাহলে আমাদের তুষার কয়টা লাইনে আছে কি করুম কও তোমগো তো সুন্দরীরা যখন তখন আইব কলজাটা টান দিয়ে শিরা হাতে নিব ইচ্ছা মতো খেলবো তারপর ছুড়ে দিব ডাস্টবিনে এটা কিছু হইল কও এই ফর্মুলাটা কিন্তু খুবই নিরাপদ এবং সময় উপযোগী যত দোষ সুন্দরী নারীদের আচ্ছা দাও দাও এই প্রতারকের স্ত্রীলিঙ্গ কি হয় আচ্ছা ছলনাময় ও তাহলে তো দুটোই সমান 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 আরে ভাই আমি আছি আমার জেলায় আর তারা আছে সমানে সমানে আরে ভাই এতবার ফোন করলাম একবার ফোনও ধরে না কে কে ধরলো না পরে বলবো আরে ও তো প্রেম ওরে ফিরে পাইবা কিন্তু কবিতা হইলে পাইতা না চিন্তা করো না তো ওকে যে ফর্মুলা দিলে এটা কি তোমার বেলাও চলে বাদ দাও তো তোমার ফর্মুলা একটু আগে তুষার আর এই তুষার মিলছে না কিন্তু মিলায়ও না বনি কেহা হৃদয় ঘুরে বেদনা জাগাতে ভালোবাসে বেদনা রে ঘুমাইতে দাও দেখি না তোমাকে না দেখলে আমার ভালো লাগে না জানো আমার খুব একা একা মনে হয় মনে হচ্ছে আমি মরুভূমিতে একা চারদিকে শুধু বালু আর বালু জান তুমি কারে শোনা